Welcome back to our channel JPS World. তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন দিন আর একটা নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সকাল সকাল দেখো এই যে কুটুস এবিসিডি লিখছে না কুটুস। তো তারপরেই চলে এলাম একটু বাগানে, আজকে অনেকগুলো ফুল ফুটেছে এটা দেখার জন্য। আর বাগান থেকেই সোজা চলে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল রুটি আর সাদা আলুর তরকারি। এখন এলাম একটু বাগানে থানকুনি পাতা নিতে। থানকুনি পাতার একটু ঝোল করব মেয়ের জন্য। এত রোদ বাগানে পারা যাচ্ছে না, গা হাত পা চিড়বিড় করছে। আর এদিকে দেখো বসানোর পর কিছু দুটোতে স্ট্যান্ডিং লিভস এসে গেছে, এটাতেও স্ট্যান্ডিং লিভস এসছে, এটাতেও স্ট্যান্ডিং লিভস এসছে, জানি না কবে কুড়ি আসবে। তো চলো থানকুনি পাতাগুলো কালেক্ট করে নিই। এই দেখো থানকুনি পাতা। ছাদে আবার রোদ, বাবারে রোদ দেখলেই এখন ভীষণ ভয় লাগে। এই রোদে একটু গেলেই মাথা ঘুরতে থাকে এমন অবস্থা, কারণ লঙ্কা নিতে তো যেতেই হবে সেই কারণে। আর গাছে যেহেতু লঙ্কা আছে সেই জন্য বাইরে থেকে কোনো লঙ্কা আনছি না। তো চলো লঙ্কাগুলো তাড়াতাড়ি করে তুলে নিই। ওগুলো লঙ্কা কালেক্ট করলাম। আর এইদিকে দেখো এই কুড়িটা ভালোই বড় হয়েছে। আর এইদিকে দেখো এইদিকেও আরও একটা, ওইখানে একটা দেখতে পাচ্ছ, এই যে এইখানে আরেকটা কুড়ি হয়েছে। এগুলো কিন্তু রিপোর্ট ছাড়াই, মানে রিপোর্ট করতে হয় তো আপলোড করে আবার বসাতে হয় নতুন করে, তো সেইটা করা ছাড়াই কিন্তু কুড়িগুলো চলে এসছে। তো সেইটাই, এত ভালো লাগছে, যখন ফুল হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। একটু নড়ে গেছে বাট একদম নতুন শিখছে তো, তবু লিখেছে মোটামুটি। এগুলো একটু মা লিখিয়ে দিয়েছে দেখেই বুঝতে পারছো, বাকিগুলো নিজেই লিখেছে। আমি এখন ভাত বসিয়ে দিয়েছি, সবাই ভাবছো দুদিকেই কেন ভাত হচ্ছে। এটা কুটুসের জন্য এমনি নর্মাল ভাত হচ্ছে, আর আজকে বানাবো একটা স্পেশাল ধরনের বিরিয়ানি। আর এটা আমি আমার বান্ধবীর দেখে একটু ইন্সপায়ার হয়ে বানাচ্ছি। তো আজকে বানাবো চিকেন 65 বিরিয়ানি। তো আমি কিভাবে বানাচ্ছি না বাচ্চি সেটা তোমার সাথে শেয়ার করব। তাই এখানে বিরিয়ানির জন্য যে ভাতটা হয় 70% সেটা আমি ফুটিয়ে নিচ্ছি। কাল যেহেতু মাংসটা আনা হয়েছিল ধুয়ে, তাই হচ্ছে নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করা ছিল। এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করবো। তো কী কী অ্যাড করছি সেটা দেখে নিই চলো। প্রথমেই দেখো জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে রাখলাম এই চপড করা পাকা গাছের একদম লঙ্কা, আর দিয়ে দিচ্ছি দেখো এর মধ্যে গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহী গরম মশলা ইউজ করছি। আর দেখো এভারেস্টের কাশ্মীরি লাল রেড চিলি পাউডার, যেটা যেটি কালার হয় শুধু, কিন্তু কোনো রকম ঝাল হয় না, শুধু কালারের জন্য। তোমরা জানো ভালো করে আমরা লঙ্কার গুঁড়ো খাই না, সেই কারণে যেহেতু কালারের জন্য। আর চিকেন 65-এর কালারটা না আসলে দেখতে যদি ইয়াম্মি না হয় ভালো লাগে না, তো সেই কারণে এটা আনা। দেখো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর জিরে গুঁড়ো 2 টেবিল স্পুন। যেহেতু দেওয়া আছে তাই হলুদা দিলাম না, বাট নুন আরেকটু লাগবে তাই নুন অল্প পরিমাণে আরেকটু দিয়ে দিলাম। দেবো লাইম জুস, আমি অর্ধেকটা লেবুর দিচ্ছি রস এর মধ্যে। দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে সয়া সস। এবার এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। রান্না করতে করতে এখন প্রচুর গরম লেগে গেল, আর এই যে মা কালকে নিয়ে এসেছে আমুল লস্যি, তো সেই কারণে আজকে এখন আমুল লস্যিটা খাচ্ছি। চলো খেয়ে নিই আর রান্না করি, তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই দেখো আমি এই যে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে একদম বেরেস্তা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকেও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আমি এদিকে করছি রান্না, আর এইদিকে মা আরেক মায়ের মাথায় কালার লাগিয়ে নিচ্ছে। যখনই দুজনে একসাথে হয় আমাকে ভুলে যায়, আমাকে আর মনে পড়ে না এদের। এদিকে আমার বেরেস্তাটা ভালোভাবে ক্রিসপিভাবে ভাজা হয়ে গেছে, আর এইদিকে এখন ম্যারিনেশনও করা হয়ে গেছে। তো এটাকে আমি
একটা একটা করে ভাজতে ছেড়ে দেব। তেলও আমার গরম হয়ে গেছে আর আস্তেই রেখেছি আঁচটা, আস্তে আস্তে সুন্দর ধিমি আছে ভাজা হয়ে যাবে। চিকেন 65-এর ম্যারিনেট করা চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে এখানে তেলটা যা ছিল একটু কমিয়ে রেখেছি আর এই তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দেব এই যে কারিয়া পাতা, আর দেব জিরা, দিচ্ছি আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দিচ্ছি গরম মশলা, দিচ্ছি কাশ্মীরি লাল গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি লেবুর রস, কুচো করে রাখা গাছের লঙ্কা, দিচ্ছি পরিমাণ মতো নুন, সয়া সস, টমেটো সস, দিচ্ছি চিলি সস। এটাকে পুরো ভালোভাবে আমি মিক্স আপ করে নেব। সব করে নেওয়ার পর হালকা পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, এর মধ্যে চিনি অ্যাড করে ভালোভাবে মিশে এটার মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে এটাকে একটু কষতে দেব। এটা কিন্তু ভালো মতো কষে এর থেকে তেল বেরিয়ে এসছে। এরপরে এই যে রয়েছে বেরেস্তা, এটাকে আমি ভালো মতো এই যে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি, একদম হাতে ভালো করে ক্রাশ করে গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো জল, দিয়ে এটাকে একটু ফুটতে দেবো ভালো মতো। এটা একটু ফুট ধরে গেছে, এরপরে এর মধ্যে এই ভেজে রাখা চিকেনগুলো একটু আস্তে করে দিয়ে আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। পরে আলুগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আমাদের চিকেন 65 মানে মাংসটা রান্না হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একদম গাছের ফ্রেশলি হারভেস্টেড কচি কচি সুন্দর গন্ধযুক্ত ধনে পাতা, আর গ্যাসটা অফ করে দিচ্ছি। খুব সুন্দর না, যেহেতু ফোড়নে দিয়েছি কারিয়া পাতা, সেই কারিয়া পাতার খুব সুন্দর একটা স্মেল আসছে। কিন্তু হয়ে আছে, এরপর লেয়ারিং গুলো করে নি। লেয়ারিং আমার হয়ে গেছে, এই যে তেলটা রেখেছিলাম এবারে তেলটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ঘিয়ের বদলে, আর অ্যাড করে দিচ্ছি এই দেখো কেশরগুলো রেখেছি দুধের মধ্যে, গরম দুধের মধ্যে কেশরওয়ালা দুধটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আমি দমে বসিয়ে দিলাম, দেখো যতক্ষণ এটা ভাপে হচ্ছে ততক্ষণ আমি স্যালাডের প্রিপারেশন করে নিয়েছি। পেঁয়াজ আর শশাকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এই দিকে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি, এটা এটার মধ্যে ঢেলে দিলাম, আর এখানে নিয়ে নিয়েছি লেবু, লেবুটাকে এর মধ্যে আমি ভালোভাবে লেবুর রসটাকে ভালোভাবে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি নুন, ভালোভাবে মিক্স আপ করে নিচ্ছি। তো হয়ে গেল আমাদের চাটপাটা, একদম হেলদি একটা স্যালাড। যে কোনো ডিশের সাথে মানে চিকেনের ডিশের সাথে এই ধরনের স্যালাড কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি খেতে বসে গেছি, দেখো কত ইয়াম্মি লাগছে কিন্তু দেখতে, কালারটা দারুণ এসছে একদম, আর দেখো আলুটাও খুব দারুণ সিদ্ধ হয়েছে। তো চলো খেয়ে নিই, ব্যাকগ্রাউন্ডে না টিভি চলছে তাই সেই আওয়াজটা তোমরা ইগনোর করো। আর সত্যি আজকে বিরিয়ানিটা অসম হয়েছে, অসম একদম ডিফারেন্ট। যে আমার তো খাওয়া হয়ে গেছে, এরপর মাকে খেতে দিয়ে দিয়েছি, মা একটু খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, আমার মেয়েও জিজ্ঞেস করছে ভালো হয়েছে দাদা। ভালো হয়েছে, হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বেশ জমিয়ে সবাই খাওয়া দাওয়া করেছি, পরে একটু রেস্ট নিয়েছি, ঘুমোইনি।
তো ঘুম থেকে উঠে এই ছাদে চলে এসেছি। এখন গরম পড়ছে, তো এখন বিকাল হলেই ছাদে আসার একটা হিড়িক মানে সবারই হয়, আমাদের তো বেশি করে হয়। শীতকালে খুব একটা আসা হয় না, কিন্তু গরমকালে এই বিকাল থেকে পুরো প্রায় রাত 8টা 9টা অবধি ছাদেই আমাদের কেটে যায়, এরকম একটা ব্যাপার যদি কোথাও বেরোনোর না থাকে। তো ছাদে এসে একটা জিনিস দেখে ভীষণ মনটা খুশি হয়ে গেল, তো তোমাদেরকে দেখাই। প্রথমত দেখো, এই যে লাল বরবটি ধরেছে গাছে একটা, আর বাকিগুলো তো ফুল এসছে, এখানে এসছে, এই ছোট গাছটাতেও এসছে ফুল। হ্যাঁ, লাল বরবটি হয় বলে আমি কোনোদিনই জানতাম না, জানতাম সবুজ বরবটি হয়। তো পাশের বাড়ি জেঠিমা এরম লাল বরবটি দিয়ে যেতে, তখন জানলাম যে লাল বরবটিও হয়। তো ওই জেঠিমাই আমাকে বলতে বীজ দিয়ে গেছিলো, বললো যে দেখো বৌমা যদি হয়, কারণ এটা পুরনো বীজ। তো লাগাতে 4-5টা গাছ হয়েছিলো, তার মধ্যে এই দুটো গাছই সার্ভাইভ করেছিল। তো এই দুটো গাছ টিং টিং করে বাড়ছিল, যে ফুল হয়ে ফলও দেবে সেটা কোনোদিনও আশা করিনি, বাট হয়েছে, মাই এখন দেখালো, তো বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখো, মা আজকে বাড়ি থেকে যেদিন এসছে সেদিন না হেলঞ্চা শাক নিয়ে এসছে। অনেকেই হয়তো জানো না, হেলঞ্চা শাক একটু তিটকুটে তিটকুটে খেতে হয়, তো হেলঞ্চা শাকের গোড়া রয়েছে, তো মা বললো যে ঘরেই বসিয়ে দেবে দেখো গোড়াগুলো। তো এই মানে পদ্মের মতনই, মানে ফুটোবিহীন, টব তো অনেক রয়েছে আমাদের ঘরে, তো মা বললো একটু কাদা কাদা জল জলা জায়গায় এটা লাগালে খুব ভালো হবে। তো এই পটেই আমরা আগের বার মাইক্রো লোটাস করেছিলাম, এবছর আর করা হয়নি, তো ওটাতেই মা এবারে এই হেলঞ্চা শাকগুলো লাগিয়ে দেবে। মায়ের প্রায় লাগানো হয়ে গেল, মা লাগিয়ে দিয়েছে, এবার গাছগুলো ধরে গেলে তারপরে আর হেলঞ্চা শাকের অভাব হবে না আমাদের ঘরে। হাত থেকে আসার পর মা এই যে ছোলা বাদাম আলু টমেটো পেঁয়াজ চাট মশলা শশা সব কিছু দিয়ে, লঙ্কাও দিয়েছে, দিয়ে সব কিছু দিয়ে এরকম একটা চাট বানিয়েছে, এখন খাচ্ছি। ভীষণই হেলদি একটা খাবার আর খুব টেস্টি, আর নো অয়েল, সবথেকে বড় কথা কোনো অয়েল ছাড়া এত টেস্টি একটা ফুড চাট। তো আমার মেয়েও খাচ্ছে, ওকে খালি লঙ্কা বাদে সবই দেওয়া আছে, খাচ্ছে। তো চলো, আজকে এন্টায়ার ব্লগটা তোমাদের কেমন লাগলো, সকাল থেকে ব্রেকফাস্ট থেকে শুরু করে একটা দারুণ বিরিয়ানি রেসিপি থেকে শুরু করে একদম এরকম বিকালের স্ন্যাক্স হিসেবে একটা হেলদি খাবারের সঙ্গে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে ব্লগটা তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, সবার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব ফ্যামিলির একটা সদস্য হয়ে যেও, আর পাশে থেকে এভাবে সাপোর্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো।